ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সঠিক তথ্য সঠিক ভিডিওর একমাত্র ঠিকানা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেল। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখবো যে আপনারা কিন্তু অনেকেই যে রাজ্যের ভলেন্টিয়ার নিয়োগ, সেই ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছেন। তো এবার আপনাদের জানাতে চাই, আপনাদের জন্য রয়েছে একটি দারুণ গুড নিউজ। সেটা কিন্তু আপনারা ভিডিওর যে কভার পিকচার, সেই কভার পিকচার দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কি গুড নিউজটা আজকে রয়েছে। তবে আপনারা কে কি কমেন্ট করেছেন সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, আপনাদের জাস্ট জানাতে চাই যে এই যে রিক্রুটমেন্টের যে প্রসিডিওরটা হচ্ছিল, প্রথমে কিন্তু বলা হয়েছিল যে ফোন করে, অর্থাৎ ফোন কলের মাধ্যমে কিন্তু এর রেজিস্টার করাতে হবে। কিন্তু দেখা গেল যে ফোন ব্যস্ত হয়ে যাচ্ছে, কারণ হওয়ারই কথা, কারণ একটা ফোন নাম্বারে এত এত ফোন যাচ্ছিল। তারপর কিন্তু তারা কি করলো, ইমেল, তারা ইমেল মারফত একটা ঠিকানা করে দিল যে ইমেইলে তারা যেন তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যেন তারা পাঠায়। কিন্তু দেখা গেল সেক্ষেত্রেও প্রবলেম আসা শুরু হয়ে গেল। তো এবার আপনাদের জানাবো যে আপনারা কিন্তু ঠিক একদম অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো কিভাবে করবেন, কিভাবে করতে হবে, সেটাই আজকের ভিডিওতে ইন ডিটেইল ভাবে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবেন এবং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখাবো। তো চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কোনো সংশয় থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল ফোনে করছি, কারণ আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি, কারণ এই সময়ে সবার কাছে কম্পিউটার নেই। তো আপনারা যদি চান যে মোবাইল ফোনে করবেন তাহলে মোবাইল ফোনেও করতে পারবেন, সেটা আপনারা দেখুন। তারপর অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলে যে মোবাইল ফোন দিয়ে দাদা করা যাচ্ছে না, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটাকে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এই পেজটা কিন্তু এখনই রিফ্রেশ হয়ে যাবে, আপনারা একটু ওয়েট করুন। তো আমরা রিফ্রেশ করে নিচ্ছি। তো এটা রিফ্রেশ হয়ে গেছে। তো আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটি লেখা বেরিয়ে আসছে যে অ্যাপ্লিকেশন ফর ভলেন্টিয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে কিন্তু আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুগণ একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে এখানে একটি পেজ ওপেন হবে, কারণ পেজটি ওপেন হতে একটু সময় নেবে। তো এই অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটি পেজে এসে পৌঁছবেন, একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন যেখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন লেখা থাকবে, এখানে থাকবে লগ ইন এবং সাইন আপ। তো আপনার যদি অলরেডি লগ ইন করা থাকে তাহলে এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে তারপরে যে লগ ইনে ক্লিক করলে লগ ইন করতে পারবেন। এবং যদি আপনার কোনো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা না থাকে তাহলে এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো যখন এই যে এদিকে সাইন আপ অপশানে ক্লিক করবেন, সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে আপনার নেম এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার, তারপর গেট ওটিপি, তারপর হচ্ছে এন্টার ওটিপি করবেন, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো আমি এই প্রসেসটাকে করে নিচ্ছি, আপনাদের আবারও বলে দিচ্ছি যে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি, তারপর ওটিপিটা দেবেন, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন আপ করবেন। তো আমি এটা করে নিচ্ছি, রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে চলে এসেছে, তো এখানে আমি রেজিস্ট্রেশন করে নিলাম। তো এইবার আমার কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো এবার আমি এখানে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তো চলুন লগ ইন করছি। তো তারপর বন্ধুগণ আপনারা কিন্তু এই ধরনের একটি ফর্ম যেখানে পেয়ে যাবেন, সেই ফর্মে আপনারা দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর, প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা আপনি দিয়ে দেবেন, স্পেশালিস্ট, ডক্টর, মেডিকেল অফিসার, তারপর হচ্ছে যা যা রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট, স্টাফ নার্স, ল্যাবরেটরি ফার্মাসিস্ট, যা কিছু রয়েছে আপনি যেটার জন্য আবেদন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি নিজে থেকে ক্লুক একটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনার শো করবে এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ডেট অফ বার্থকে সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থ আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর হচ্ছে আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনি যে কোথায় বসবাস করেন সেই রেসিডেন্টাল অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনার পিনকোড দিতে হবে। তো এইবার দেখুন কারেন্টলি ওয়ার্কিং অ্যাট, আপনি বর্তমানে কোথায় কাজ করছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, বর্তমানে আপনি কোথায় কাজ করছেন। তারপর দেখুন আপনার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড যে
আপনি এক্সপার্টিস যেটা রয়েছে, আপনার বর্তমানে কি যোগ্যতা রয়েছে বা কি দক্ষতা রয়েছে, আমি এবং আপনি কোন বিষয়ে দক্ষ সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন, এখানে দেখুন রয়েছে যে প্রিফারেড প্লেস অফ ডিউটি, আপনি কোথায় ডিউটি করতে চান, তো সেই ডিউটি করার যে এরিয়াটা, সেই এরিয়াটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি আমি, আপনি আপনার মতো করে আপনি যেখানে করতে চান সেটা করে নেবেন। আমি মালদা সিলেক্ট করে নিচ্ছি, ধরুন মালদা সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আপনাকে এখানে লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কী রয়েছে এবং আপনি কোথা থেকে পাস করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং কবে পাস করেছেন সেটা আপনাকে এখানে এই সনটা উল্লেখ করতে হবে। তারপর দেখুন এই যে এই দিকে অ্যাড বলে একটি অপশান রয়েছে। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা এর ডকুমেন্টটা আমরা কীভাবে পাঠাবো, কীভাবে সেন্ড করবো, কীভাবে এর সঙ্গে যুক্ত করব। তো আপনারা এই যে দেখুন অ্যাড বলে অপশানটি রয়েছে, তো এই অ্যাড অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই অ্যাড অপশানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে বলবে যে এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়ার প্রয়োজন। তো এই অ্যাড অপশানে ক্লিক করে আপনারা আপনার যে ডকুমেন্টগুলো সেগুলোকে সুন্দরভাবে ছবি তুলে নেবেন, সেই ছবি এখানে আপলোড করে দেবেন আর ছবিগুলো ভালোভাবে ক্লিয়ার করে তুলবেন যেন সুন্দরভাবে হয়। সেগুলো এখানে করে আপনারা যদি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আর আপনারা কোনো টেনশন করবেন না, অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ।